নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার জয়ন্তর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা এক্সপ্লোর করব বালুরঘাট এয়ারপোর্ট। 512 নম্বর জাতীয় সড়ক পার করে আমরা এখন চলেছি বালুরঘাট বিমানবন্দরের দিকে। বালুরঘাট বিমানবন্দরে যেতে যেতে চলুন একটু জেনে নেই বালুরঘাট বিমানবন্দর সম্পর্কে। বালুরঘাট বিমানবন্দরটি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত বালুরঘাটের মাহিনগর এলাকায় অবস্থিত। বালুরঘাট মূল শহর থেকে এই বিমানবন্দরের দূরত্ব প্রায় 6 কিমি। এই বিমানবন্দরটি মোট 132.66 একর জমির ওপর অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা 78 ফুট বা 24 মিটার। এই বিমানবন্দরে 1495 মিটার দীর্ঘ একটি রানওয়ে রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে সামরিক প্রয়োজনে ব্রিটিশরা বালুরঘাটে একটি অস্থায়ী বিমানবন্দর তৈরি করেছিলেন। পরবর্তীতে 50-এর দশকে সেখান থেকে সুরেখা এয়ার সার্ভিস তাদের বিমান পরিষেবা স্থায়ীভাবে চালু করে, কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধের সময় সেই পরিষেবা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে 1984 সালে বায়ুদূত এয়ার সার্ভিস ডোর্নিয়ার গোত্রের বিমান চালায় এই এয়ারপোর্ট থেকে, কিন্তু ফের তা বন্ধ হয়ে যায় বেশ কয়েকটি কারণে, যার প্রধানত 2টি কারণ ছিল। প্রথমত, ম্যানুয়াল ন্যাভিগেশন সিস্টেমের ফলে নির্ধারিত স্থানের পরিবর্তে অন্য অঞ্চলে ভুল করে নেমে পড়ত বিমানগুলি, এবং দ্বিতীয়ত, তৎকালীন আর্থিক অসঙ্গতির কারণে যাত্রী কম হতে থাকা। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার বালুরঘাট বিমানবন্দর থেকে বিমান পরিষেবা চালু করার পরিকল্পনা গ্রহণ করেছেন। হ্যালো ভিউয়ার্স, আপনাদের সঙ্গে আছি আমি জয়ন্ত সরকার। আজকে আপনাদের সামনে একটা ব্লগ নিয়ে এসেছি। তো আজকে আমরা উপস্থিত হয়েছি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট এয়ারপোর্টে। তাহলে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট এয়ারপোর্টের বিভিন্ন সাইট আপনাদেরকে ঘুরে দেখাবো, আমাদের সাথে দেখতে থাকুন। তাহলে চলুন বিভিন্ন সাইটগুলো আমরা দেখতে থাকি বালুরঘাট এয়ারপোর্টে। আমার ক্যামেরা পেছনে দেখুন, দেখতে পাচ্ছেন বালুরঘাট এয়ারপোর্ট। এটা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট এয়ারপোর্টের মেইন যেটা টার্মিনাল বিল্ডিং আছে, এটা তার সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। তো সামনে দেখুন, ভিউটা দেখতে পাচ্ছেন, টার্মিনাল বিল্ডিং বালুরঘাট বিমানবন্দর। এখান দিয়ে মেইন এখানে প্রবেশ করতে হয় এবং এটা কিন্তু রেডি হয়ে আছে। এরপরে দেখুন, এখানে যেখানে প্লেনগুলো এসে দাঁড়াবে সেই জায়গাটাও কিন্তু এখানে রেডি হয়ে আছে। এবং এয়ারপোর্টের এটা ভিউটা দেখতে পাচ্ছেন, এখান থেকে ভেতরে চেক ইন করে এখান থেকে বেরোতে হবে বিমান ধরার জন্য। সামনের দিকে এগিয়ে তাহলে চলুন, দেখতে থাকি যে আমরা কোথায় এরপরে যাবো। এই সামনে থেকে আমরা বেরিয়ে আসলাম। এখান থেকে বেরিয়ে আসার পরে এখানে দেখুন বিশাল জায়গা, এখানে
এখানে দেখুন বিশাল জায়গা আছে, এখানে বিশাল জায়গা, এখানে প্লেনগুলো এসে দাঁড়াবে, দেখুন বিশাল জায়গা। এবং এই যে দূর থেকে দেখুন এই যে এই টার্মিনাল বিল্ডিং, এই টার্মিনাল বিল্ডিং, এখানে লকডাউনের মাঝে যেহেতু শ্যুট করছি তো এই লকডাউনের এখানে কিন্তু অনেক জঙ্গল হয়ে গেছে এখানে জায়গাগুলোতে। তো এখান থেকে বেরিয়ে এসে এখানে কিন্তু এই প্লেন ধরতে হবে যে, আর এখান থেকে বেরিয়ে কিন্তু সামনের দিকে এদিকে দেখতে পাচ্ছেন কি না, ওইদিকে যেটা রাস্তা ইন্ডিকেশন করা আছে ওইদিকে হলুদ রঙের দাগ দেওয়া আছে, এদিকে কিন্তু রানওয়ে। তো এরপরে রানওয়ের দিকে আমরা যাবো, জায়গাগুলো অসাধারণ লাগছে। এই বালুঘাট এয়ারপোর্ট যখন চালু হয়ে যাবে তখন কিন্তু একটা সীমান্তবর্তী শহর, এখান থেকে বাংলাদেশ খুবই কাছে, এবং হিলি আন্তর্জাতিক যে বন্দর আছে সেটাও কিন্তু এই বালুঘাট শহরের কাছেই। তো সেই দিক থেকে বালুঘাট এয়ারপোর্টটা যদি চালু হয় তো খুবই সুবিধা হবে, যেটা প্যাসেঞ্জার লাউঞ্জ যেটা ছিল সেটাও দেখিয়েছি, আর যেখানে প্লেনগুলো দাঁড়াবে সেটাও আপনাদেরকে দেখালাম। এইবার হলো তাহলে চলুন রানওয়েটা একটু দেখে আসি পুরোটা। এবার রানওয়ের দিকে যাচ্ছি,